শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সারা দেশের মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, পূজার আগেই বিভিন্ন স্থানে ১৩টির মতো মন্দিরে ভাঙচুর ও হামলা হয়েছে। আগের ঘটনাগুলোর বিচার না হয় আবার এমন হামলা হয়েছে। দুর্গাপূজায় একদিনের পরিবর্তে দুই দিন ছুটি ঘোষণার দাবি করেন তারা। এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা ৩২,১৬৮টি, যা গত বছরের চেয়ে ৫০টি বেশি।